রিভাইভার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, আমরা আছি এর তৃতীয় অধ্যায়ে, মুসলমানদের নেতৃত্বের যুগ। মুসলিমদের নেতা সুলভ বৈশিষ্ট্য বলি, মুসলিমরা কর্মক্ষেত্রে অবতরণ করলো, দুনিয়ার নেতৃত্বের বাগডোরে তারা নিজেদের হাতে তুলে নিল এবং নেতৃত্বের আসনে জেগে বসা অসুস্থ ও পীড়িত জাতিগোষ্ঠীকে অপসারণ করলো, যে নেতৃত্ব তারা কখনোই সঠিকভাবে ব্যবহার করেনি। মুসলিমরা পৃথিবীর মানুষদেরকে নিজেদের সাথে নিয়ে ভারসাম্যপূর্ণ এবং সঠিক গতিতে সহি মঞ্জিলের দিকে অগ্রসর হতে শুরু করলো। তাদের মধ্যে সেই সব গুণের সমাবেশ ঘটেছিল যা ওই সব জাতিগোষ্ঠীর নেতৃত্বের মহান পদমর্যাদার যোগ্য পাত্র বলে প্রমাণ করত এবং তাদের তত্ত্বাবধানে ও নেতৃত্ব তাবৎ জাতিগোষ্ঠীর কল্যাণ এবং সৌভাগ্যের নিশ্চয়তা প্রদান করত। তাদের সে বৈশিষ্ট্যগুলো ছিল এরূপ: এক, তাদের কাছে ছিল আসমানি কিতাব এবং খোদাই শরিয়াত। এই জন্য তাদের অনুমান নির্ভর হওয়া কিংবা নিজেদের পক্ষ থেকে আইন প্রণয়নের যেমন দরকার ছিল না, তেমনই তারা মূর্খতা ও অজ্ঞতা, প্রতিদিনের আইনগত পরিবর্তন, পরিবর্ধন, সংস্কার এবং মারাত্মক রকমের ভ্রান্তি ও অনাচার থেকে মুক্ত ও নিরাপদ ছিল। নিজেদের রাজনীতি ও পারস্পরিক বিষয়াদির ক্ষেত্রে দিকভ্রান্তভাবে চলা ও অন্ধকারে হাত পা ছোড়াছুড়ি করতেও তারা বাধ্য ছিল না। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহী ছিল খোদাই শরিয়াতের প্রদীপ্ত রোশনি, যার উপর নির্ভর করে তারা পথ চলত, যার সাহায্যে জীবনের সমস্ত রাস্তা ও তার বাকসমূহ তাদের জন্য আলোকিত ছিল। তাদের প্রতিটি পদক্ষেপই আলোচে গিয়ে পড়তো এবং মঞ্জিল এ মাকসুদ তাদের পরিষ্কার দৃষ্টিগোচর হতো। যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমি পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলাচল করার জন্য আলোক দিয়েছি, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রয়েছে এবং সেখান থেকে বের হবার নয়? সূরা আনআম 122। তাদের কাছে খোদাই কানুন ছিল যে অনুসারে তারা লোকেদের মধ্যে ফয়সালা করত। তাদের হক এবং ইনসাফের কথা সত্য ও ন্যায়ের পতাকাবাহী বানানো হয়েছিল এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতর উস্কানি, উত্তেজনা এবং শত্রুতা ও অপ্রসন্ন অবস্থায় ইনসাফ এবং সততার আচল হাতছাড়া করতে প্রবৃত্তির চাহিদা মাফিক প্রতিহিংসা চরিতার্থ করার অনুমতি দেওয়া হয়নি। হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে। সুবিচার করবে, এটাই তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করবে। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তার সম্মুখ খবর রাখেন। সূরা মাঈদা 8। দুই, তার হুকুমত এবং নেতৃত্বের পদে সুদৃঢ় নৈতিক এবং চারিত্রিক প্রশিক্ষণ এবং পূর্ণাঙ্গ আত্মিক পরিশুদ্ধি অর্জনের পর সমাসীন হয়েছিলেন। তারা দুনিয়ার সাধারণ শাসক জাতিগোষ্ঠী এবং ক্ষমতাসীন লোকেদের ন্যায় নিজেদের সব রকম নৈতিক ত্রুটি বিচ্যুতি সহ নিচ থেকে উপরের দিকে লাভ দেননি, বরং দীর্ঘকাল যাবৎ আসমানি প্রত্যাদেশ ওহিয়ে ইলাহি তাদের সংস্কার শোধন ও প্রশিক্ষণ দান করেছিল এবং বছরের পর বছর ধরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ তত্ত্বাবধান ও শিক্ষাধীনে ছিল। তিনি তাদের তাসকিয়া তথা আত্মিক পরিশুদ্ধ করতে থাকেন এবং তাদের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দান করেন। জুহুদ, পার্থিক ভোগবিলাসের প্রতি অনাসক্তি এবং নির্লিপ্ততা, পরহেজগারির সংযমী জীবনে তাদেরকে অভ্যস্ত করেন। সচ্চরিত্রতা, শালীনতা, আমানতদারিতা, অন্যের মোকাবেলায় নিজের স্বার্থ ত্যাগ, কুরবানি, আল্লাহর ভয় ইত্যাদিতে অভ্যস্ত বানান। হুকুমত ও পদের প্রতি লোভ বা মোহ তাদের দিল থেকে বের করে দেন। স্বয়ং তার ইরশাদ ছিল, আল্লাহর কসম, আমি কোনো পদ এমন কোনো লোককে সমর্পণ করব না যে এর প্রার্থী কিংবা এর প্রতি আগ্রহী। ব্যক্তিগত উচ্চভিলাষ ও ফেতনা ফেসাদ থেকে তাদের দিল একেবারেই আকাঙ্ক্ষা মুক্ত হয়ে গিয়েছিল। তাদের কানে রাত দিন কোরআন মাজিদের এই আয়াত গুঞ্জরিত হতো, এই আখিরাত সেই আবাস যা আমি নির্ধারিত করি তাদের জন্য যারা এই পৃথিবীতে উদ্ধত হতে বিপর্যয় সৃষ্টি করতে চায় না, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা আল কাসাস 83। এজন্য তার হুকুমতের পথসমূহের উপর পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়তো না, বরং তারা এসব গ্রহণে অনীহা প্রকাশ করত এবং এর জিম্মাদারি তাদেরকে সংকিত করে তুলত। তাদের প্রত্যেকেই পিছু হটত এবং নিজেদের এই বোঝা বহনে অনুপযুক্ত মনে করত। নিজে যে চেয়ে পদপ্রার্থী হবে এজন্য নিজের নাম পেশ করবে, নিজের মুখে নিজের প্রশংসা গাইবে, নিজের স্বপক্ষে প্রচার প্রপাগান্ডায় নামবে, সে তো আরো অকল্পনীয় ব্যাপার। এরপরও যখন তারা কোনো জিম্মাদারি নিজের হাতে তুলে নিত, তখন তাকে লুটের মাল ভাবত না, তা গ্রাস করার জন্য এগিয়ে যেত না, বরং একে নিজের জিম্মায় অর্পিত এক পবিত্র আমানত এবং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সমূহ মনে করত। দৃঢ়ভাবে বিশ্বাস করত যে আল্লাহর সামনে তাকে একদিন হাজির হতে হবে, দৃঢ়ভাবে ছোট বড় সবকিছু জবাব দিতে হবে, তারা সব সময় চোখের সামনে রাখত। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত ও তার হকদারদের প্রত্যাবর্তন করতে। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কাজ পরিচালনা করবে, তখন ইনসাফের সাথে করবে। সূরা নিসা 58।
অধিকন্ত থাকতো আল্লাহর এই বাণী, তিনি তোমাদেরকে দুনিয়ায় প্রতিনিধি করেছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্পর্কে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করেছেন এবং তোমাদের প্রতিপালক তো শাস্তি প্রদানে দ্রুত, আর তিনি অবশ্যই ক্ষমাশীল এবং দয়াময়। তিন, তারা কোনো জাতিগোষ্ঠীর সেবা দাস কিংবা কোনো রাজবংশ ও দেশের প্রতিনিধি ছিল না, যাদের সামনে কেবল তাদের সুখ শান্তি প্রাচুর্য উন্নতি আর সমৃদ্ধি একমাত্র লক্ষ্য, যারা কেবল সেই জাতিগোষ্ঠীর প্রাধান্য এবং প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এবং অবশিষ্ট সমস্ত জাতিগোষ্ঠী শাসিত হবার জন্যই পয়দা করা হয়েছে বলে বিশ্বাস করে। তারা আরব ভূখণ্ড থেকে এজন্য বের হয়নি দুনিয়ার বুকে আরব শাহের বুনিয়াদ স্থাপন করবে এবং তার ছায়ায় আরামায়েশে জীবন কাটাবে, আর এর সমর্থনে অন্যদের গর্ব এবং অহংকার করবে। এজন্য নয় যে লোকেদের রোমান এবং পারসিকদের গোলামি থেকে বের করে আরব এবং নিজেদের গোলামিতে নিয়োজিত করবে, তারা কেবল এজন্য বেরিয়েছিল যে তারা আল্লাহর বান্দাকে নিজেদের মতো সমস্ত মানুষের গোলামি থেকে মুক্ত করে কেবল লা শারিক আল্লাহর গোলামি এবং বান্দেগিতে স্থাপন করবে। মুসলিমদের দূত হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাট ইয়াজদারগিদের ভরা দরবারে এই সত্যের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা আমাদের এজন্যই পাঠিয়েছেন যাতে আমরা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামি এবং বন্দেগের দিকে, দুনিয়ার সংকীর্ণ কালকুঠরি থেকে মুক্তি দিয়ে তার প্রশস্ততা এবং বিস্তৃতির দিকে এবং নানা ধর্মের নির্যাতন এবং নিপীড়ন থেকে নাজাত দিয়ে ইসলামের আদল এবং ইনসাফে নিয়ে যাই। অনন্তর দুনিয়ার তাবত জাতিগোষ্ঠী তামাম মানব সম্প্রদায় তাদের দৃষ্টিতে একই মর্যাদাভুক্ত ছিল, যদি পার্থক্য থাকে তবে তা ছিল দিনদারিতার পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইরশাদের উপর তাদের পরিপূর্ণ আমল ছিল। মানুষ মাত্র আদমের বংশধর আর আদম মাটি থেকে সৃষ্ট, কোনো আরবের কোনো অনারবের উপর শ্রেষ্ঠত্ব নেই, তেমনি কোনো অনারবের কোনো আরবের উপরও শ্রেষ্ঠত্ব নেই একমাত্র তাকওয়া ছাড়া। ইবনে কাসির কৃত আল বিদায়া ওয়ান নিহায়া, হে লোকেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো, নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকি। সূরা আল হুজুরাত 13। মিশরের শাসনকর্তা হযরত আমর ইবনুল আসের পুত্র একবার এক মিশরীয়কে বেত্রাঘাত করেন এবং স্বীয় বাপদাদার নামে গর্ব করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা জানতে পেরে উক্ত মিশরীয়কে অভিযুক্ত থেকে বদলা নেবার নির্দেশ দেন এবং আমর ইবনুল আসকে বলেন, তোমরা কবে থেকে লোকেদেরকে গোলাম বানিয়ে নিয়েছ, অথচ তাদের মায়েরা স্বাধীন অবস্থায় তাদেরকে জন্ম দিয়েছে। ওইসব বিজেতা ও শাসক দীন ধর্ম ইলম তথা জ্ঞান এবং সভ্যতা বিলাপার ক্ষেত্রে কখনো কার্পণ্য করেনি কিংবা সংকীর্ণ চিত্ততার পরিচয় দেননি এবং রাষ্ট্রীয় কোনো ব্যাপার বা পারিতোষিক প্রদানের ক্ষেত্রে কখনো তারা দেশ এলাকা অঞ্চল বর্ণ বা বংশের কথা বিবেচনা করেননি। তারা ছিলেন দয়ামায়ার মেঘমালার মতো যা সমগ্র জগৎ জুড়ে বিস্তৃত। তাদের স্নেহ ভালোবাসা ও অনুগ্রহ আনুকূল্যে সর্বসাধারণের জন্য ছিল উন্মুক্ত, যা গোটা জগৎকেই প্লাবিত করেছে। জমিনের সকল অংশই তাদের জন্য দোয়া করছে এবং সৃষ্টি জগতের আপন আপন যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে এর থেকে উপকৃত হয়েছে। এর থেকে জল স্থল কোনোটাই বঞ্চিত থাকেনি, আল্লাহর জমিনের সকল ক্ষেত খামারই সবুজ শ্যামল হয়ে গেছে। ওইসব লোকের ছায়া ও শাসনাধীন দুনিয়ার তামাম জাতিগোষ্ঠী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সভ্যতা সংস্কৃতি বিনির্মাণে এবং সরকারি প্রশাসনে নিজ নিজ পরিপূর্ণ অংশগ্রহণ এবং আরবদের সঙ্গে পৃথিবীর পুনর্গঠনে শরিক হবার পূর্ণ সুযোগ লাভ করে এবং তাদের অনেক লোক বহু বিষয়ে আরবদেরকে অতিক্রম করে যায়। তাদের মধ্যে এমন সব ফকিহ ও মুহাদ্দিসগণ জন্মগ্রহণ করেন যারা স্বয়ং আরবদেরও মাথার তাজ এবং মুসলিমদের গর্বের ধন। ইবনে খালদুনের ভাষায়, এক আশ্চর্য ঐতিহাসিক সত্য যে মুসলিম মিল্লাতের ইলম তথা জ্ঞান বিজ্ঞানের ধারক বাহকদের হাতে গোনা কয়েকজন ব্যতিরেকে অধিকাংশে অনারব। কি উলমে শরিয়ার ক্ষেত্রেই হোক, কি বুদ্ধিভিত্তিক জ্ঞানের ক্ষেত্রেই হোক, সর্বক্ষেত্রেই একথা প্রযোজ্য। যদি তাদের মধ্যে কেউ আরবীয় রক্তের হয়েও থাকেন, তবুও ভাষা প্রশিক্ষণ এবং শিক্ষকগণ অনারব। যদিও তাদের ধর্ম আরবীয়, তাদের শরিয়ত নিয়ে যেই পয়গম্বর এসেছিলেন তিনিও আরব ছিলেন। পরবর্তী শতাব্দীগুলোতে ওইসব অনারব মুসলিমদের মধ্যে এমন সব নেতৃত্ব স্থানীয় শাসক মন্ত্রী জ্ঞানী গুণী মনীষী এবং বুজুর্গ জন্মগ্রহণ করেছিলেন যারা পৃথিবীর সৌন্দর্য এবং মানবতার নক্ষত্র সদৃশ্য, যারা ব্যক্তিত্ব আত্মার উৎকর্ষ যোগ্যতা প্রতিভা সামর্থ্যে তদুপরি দিনদারি ইলমের ময়দানে ক্ষণজন্মা পুরুষ ছিলেন। এদের সংখ্যা এত বিপুল ছিল যে একমাত্র আল্লাহ ছাড়া এদের সঠিক সংখ্যা কেউ নিরূপণ করতে পারে না। চার, মানুষের দেহ আত্মা
হৃদয় বুদ্ধিবৃত্তি এবং অঙ্গ প্রত্যঙ্গের সমন্বিত রূপ। মানুষের প্রকৃত সৌভাগ্য ও কল্যাণ ততক্ষণ পর্যন্ত লাভ করতে পারে না এবং মানব সভ্যতার ভারসাম্যময় উন্নতি ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত না মানুষের এই সমস্ত শক্তি পরীক্ষিতভাবে ক্রমান্বয়ে বিকশিত হবে। পৃথিবীতে সৎ এবং সুস্থ সংস্কৃতি ততক্ষণ পর্যন্ত অস্তিত্ব লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না মানুষ এক ধর্মীয় নৈতিক বুদ্ধিভিত্তিক এবং বস্তুগত পরিবেশে প্রতিষ্ঠিত হবে, সেখানে মানুষের জন্য খুব সহজে মানুষত্বের পূর্ণ বিকাশ সম্ভব হবে। এবং অভিজ্ঞতা এটা প্রমাণ করে দিয়েছে যে এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না জীবনের দিক নির্দেশনা ও সংস্কৃতির পরিচালনার ভার ওই সমস্ত লোকেদের হাতে অর্পিত হবে যারা আধ্যাত্মিকতা এবং বাস্তবাদের উভয়টির প্রবক্তা। ধর্মীয় আদর্শ নৈতিকতার পরিপূর্ণ নমুনা এবং সুস্থ বিবেক বুদ্ধি ও বিশুদ্ধ জ্ঞান দ্বারা মণ্ডিত। তাদের আকীদা বিশ্বাস এবং প্রশিক্ষণের মধ্যে যদি সামান্যতম ফাঁক ফোকর কিংবা দাগ থাকে তবে তাদের প্রতিষ্ঠিত সভ্যতা সংস্কৃতির মধ্যেও ছড়িয়ে পড়বে এবং বিভিন্নভাবে তা বহিঃপ্রকাশ ঘটবে। আর যদি এমন কোনো দল বিজয়ী হয় যারা কেবলই বস্তুর পূজারী, বস্তুগত আনন্দ উপভোগে বিশ্বাসী, তারা এই পার্থিব জীবন ব্যতি রেখে আর কোনো জীবনকে বিশ্বাস করে না এবং ইন্দ্রিয়াতীত কোনো সত্যেরও তাদের প্রত্যয় নেই, তবে তাদের মেজাজের মূলনীতি ও প্রবণতার প্রভাব প্রক্রিয়া তাদের সভ্যতা সংস্কৃতির উপর পড়া অনিবার্য। উক্ত সভ্যতা সংস্কৃতির বিশেষ ধাঁচে সে নিজেকে ঢেলে সাজাবেই এবং এর উপর তার ছাপ সর্বদাই স্থায়ী থাকবে। ফলে হবে এই যে মানবতার একাংশে প্রাচুর্য উপচে পড়বে, অন্যদিকে বিশাল এক রিক্ত হয়ে পড়বে। সভ্যতা সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটবে ইট পাথর কাগজ কাপড় লোহা আর সিসায়, যুদ্ধের ময়দান কোর্ট কাছারি খেলাধুলা ও বিনোদন বিলাসিতার আসরগুলো হবে তাদের কেন্দ্র এবং তাদের কেন্দ্রে তারা তাদের আসর জাকিয়ে বসবে, নরক গুলজার করবে। হৃদয় আত্মা মানুষের নৈতিক চরিত্র পারিবারিক জীবন সামাজিক এবং পারস্পরিক সম্পর্ক লেনদেনে তাদের প্রভাব বলয়ের বাইরে থাকবে, সেখানে তাদেরও পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সভ্যতা সংস্কৃতির অবস্থা হবে সেই দেহের ন্যায় যার ভিতর অস্বাভাবিকত্ব স্থূলত থাকবে, অর্থাৎ শরীর হবে ফোলা মাংসের স্তূপের ন্যায় যার দরুন তা বাহ্যিক দৃষ্টিতে যত সুন্দর এবং স্বাস্থ্যবান মনে হোক না কেন ভেতরগত দিক থেকে তা হবে নানা রকম রোগ ব্যাধির আখড়া এবং বিভিন্ন প্রকার কষ্ট এবং যন্ত্রণার শিকার। তার হৃদয় হবে দুর্বল এবং শোকাকার্ত এবং তার স্বাস্থ্য হবে ভারসাম্যহীন। এর বিপরীতে যদি সেই দল বিজয়ী হয় যারা আদপেই বস্তুবাদকে স্বীকার করে না, এর প্রতি উদাসীন এবং নির্বিকার, কেবল আধ্যাত্মিকতা এবং প্রকৃতির পরবর্তী সত্যের প্রবক্তা তাদের দৃষ্টিভঙ্গি আচার জীবনমুখ এবং নেতিবাচক, তাহলে সভ্যতা সংস্কৃতি তার সতেজ ও মানুষ তার প্রকৃতিগত সামর্থ্য হারিয়ে পঙ্গু হয়ে যাবে। এরূপ নেতাদের প্রভাবে মানুষ প্রস্তরবাসী ও গুহাবাসী জীবনের এখতিয়ার করবে, নাগরিক জীবনের উপর গুহাবাসী জীবনকে, তারা অবিবাহিত জীবনকে দাম্পত্য জীবনের উপর প্রাধান্য দেবে। এমত অবস্থায় আত্মনিপীড়ন প্রশংসনীয় বিবেচিত হয় যাতে দুর্বল দেহ এবং আত্মা পবিত্র এবং সবল হয়ে যায়। লোকে জীবনের উপর মৃত্যুকে অগ্রাধিকার দেয় যাতে বস্তুবাদের কোলাহল থেকে বেরিয়ে রুহানিয়াত তথা আধ্যাত্মিকতার শান্ত সমাহিত অঞ্চলে পৌঁছে যায় এবং সেখানে পূর্ণতার শিখরে উপনীত হয়। এজন্য যে তাদের আকীদা বিশ্বাস মতে এই বস্তু জগতের মানুষের পক্ষে পূর্ণতা লাভ করা সম্ভব নয়, এর স্বাভাবিক পরিণতি হয় এই যে সভ্যতা সংস্কৃতির উপর মরণ দশা চেপে বসে, শহর বন্দর বিরান এলাকায় পরিণত হতে থাকে এবং জীবনের শৃঙ্খলা বিশৃঙ্খলা ও বিক্ষিপ্ততায় রূপ নেয়। কেননা এই মূলনীতি এবং আকীদা বিশ্বাস মানব প্রকৃতির সঙ্গে সাংঘর্ষিক, সেজন্য মানব প্রকৃতি থেকে এর বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে, এর প্রতিশোধে এমন এক পাশবিক বস্তুবাদ পন্থা গ্রহণ করে যার ভিতরে রুহানিয়া তথা আধ্যাত্মিকতা এবং আখলাক চরিত্রে কোনোরূপ উদারতা প্রদর্শন করা হয় না। ফলশ্রুতিতে মানুষত্ব ও মানবতার জায়গায় পশুত্ব কিংবা বিকৃত মানবতার আবির্ভাব ঘটে। কখনো এমন হয় যে এই সংসার বিরাগী দলের উপর কোনো শক্তিশালী বস্তুবাদী দল আক্রমণাত্মক হয় এবং প্রথমোক্ত দল নিজেদের স্বভাবজাত এবং প্রকৃতিগত দুর্বলতার কারণে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে শেষ অবধি আক্রমণোত্তন দলের সামনে আত্মসমর্পণ করে বসে, অথবা সংসার বিরাগী দল স্বয়ং নিজেরাই জাতিগত এবং পার্থিক ব্যাপারগুলো সামলানোর মধ্যে ঝামেলা অনুভব করে বস্তুবাদ কিংবা বস্তুবাদী দলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং যাবতীয় রাজনৈতিক বিষয় তাদের নিকট সমর্পণ করে নিজেরা ইবাদত বন্দেগী এবং ধর্মীয় প্রথা পর্ব নিয়েই সন্তুষ্ট থাকে। ধর্ম ও রাজনীতির বিচ্ছিন্নতা মতবাদ জন্মলাভ করতে থাকে, ফলে রুহানিয়াত ও আখলাক চরিত্র দিন দিন প্রভাবশূন্য কর্মমুখর জীবন থেকে বিদায় নিতে থাকে, এমনকি মানুষ সমাজে এর নিয়ন্ত্রণ থেকে একেবারেই মুক্ত এবং স্বাধীন হয়ে যায়। জীবন নির্ভেজাল বস্তুবাদী জীবনে পরিণত হয়ে যায় এবং ধর্ম নীতি নৈতিকতা কেবল ছায়া সর্বোচ্চ বস্তুতে পরিণত হয় কিংবা ভুল দর্শন হিসেবে অবশিষ্ট থেকে যায়।
দুনিয়ার খুব কম সংখ্যকই দল যারা মানব সভ্যতার নেতৃত্ব দিয়েছেন এই দোষ থেকে মুক্ত ছিল। হয়তো তারা নিরেট বস্তুবাদী ছিল অথবা নির্ভেজাল সংসার বিরাগী। এজন্য মানব সভ্যতার তার অধিকাংশ সময় পাশবিক বস্তুবাদ ও সংসার বিরাগী আধ্যাত্মিকতার মধ্যে দুল্যমান থেকেছে এবং মানুষের জীবনের তরণী দুই চরম প্রান্তিকতার মাঝে ঘড়ির পেন্ডুলামের মতো দোল খেয়েছে। কখনো বস্তুবাদ বিজয় হয়েছে, আবার কখনো বিজয় লাভ করেছে আধ্যাত্মিকতা তথা রুহানিয়ত। মানব সভ্যতার ভাগ্যে ভারসাম্য এবং সামগ্রিকতা জুটেছে খুব কমই। সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য ছিল যে তার ধর্ম এবং নৈতিকতা এবং শক্তি ও রাষ্ট্রনীতির পরিপূর্ণ প্রতিচ্ছবি ছিলেন। এসবের বিক্ষিপ্ত গুণাবলী তাদের মধ্যে একই সঙ্গে সমাবেশ ঘটেছিল। তাদের মধ্যে মানবতার সকল শাখা প্রশাখায় এবং সৌন্দর্য সহ দৃশ্যমান ছিল। এই নৈতিক, চারিত্রিক এবং উন্নততর আধ্যাত্মিক প্রশিক্ষণ এইরূপে বিস্ময়কর এবং ভারসাম্যপূর্ণ ছিল। এরকম অস্বাভাবিক ব্যাপকতা যার উদাহরণ ইতিহাসের খুব কমই মেলে এবং এরপর পরিপূর্ণ বস্তুগত প্রস্তুতি ও বিস্তৃত জ্ঞান বুদ্ধির ভিত্তিতে এটা সম্ভব ছিল যে তারা মানব সম্প্রদায়গুলোকে তাদের উন্নততর আধ্যাত্মিক, নৈতিক এবং বস্তুগত লক্ষ্য, উদ্দেশ্য ও পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছাতে পারবে। অনন্তর আমরা ইতিহাসে খেলাফায়ে রাশেদিনের যুগ থেকে বেশি সর্বদিক দিয়ে পরিপূর্ণ এবং সফল কোনো যুগের সন্ধান পাই না। এই যুগে আধ্যাত্মিক, নৈতিক, ধর্মীয়, জ্ঞানগত এবং রুহানি উপায় উপকরণের ইনসানে কামিল এবং সুস্থ সভ্যতা সংস্কৃতির সৃষ্টির ক্ষেত্রে এক অনন্য সহযোগী ছিল সাহায্যকারী। এই হুকুমত তথা পৃথিবীর শ্রেষ্ঠতম হুকুমতগুলোর অন্তর্গত ছিল এবং এরকম রাজনৈতিক বস্তুগত শক্তি সহকারে যা সমকালীন সমস্ত শক্তির মোকাবেলায় শ্রেষ্ঠ এবং অগ্রগামী ছিল, উন্নততর নৈতিকতার মাপকাঠি হিসেবে বিবেচিত হতো নৈতিক নীতিমালা, জীবন বন্দেকি এবং রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাপনা তুলদণ্ড হিসেবে। ব্যবসা, বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে নৈতিক চরিত্র এবং শ্রেষ্ঠত্বেরও তার শীর্ষবিন্দুতে উপনীত হয়েছিল। বিজয়ের ব্যাপ্তি ও সভ্যতা সংস্কৃতির উন্নতির সাথে নীতি নৈতিকতা ও আধ্যাত্মিকতার উন্নতি অব্যাহত ছিল। অনন্তর ইসলামী হুকুমতের অস্বাভাবিক বিস্তৃতি, জনসংখ্যার চরম বৃদ্ধি, আরাম আয়েস, বিলাস দ্রব্য সামগ্রী ও উপায় উপকরণের প্রাচুর্য ও আকর্ষণ সত্ত্বেও অপরাধমূলক এবং অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা খুব কমই ঘটত। ব্যক্তির সঙ্গে সমাজের পারস্পরিক সম্পর্ক বিস্ময়কর রকমে উন্নত ছিল। এটা ছিল এক আদর্শ যুগ, যার চাইতে উন্নত যুগের কথা মানুষ কল্পনাও ভাবতে পারেনি। এ ছিল কেবল সেসব লোকেদের জীবন চরিত্রের অসীম ফসল যারা হুকুমত পরিচালনা করতেন এবং যারা ছিলেন সভ্যতা সংস্কৃতির নিয়ন্ত্রক এবং তত্ত্বাবধায়ক। ফসল ছিল তাদের আকীদা, বিশ্বাস, প্রশিক্ষণ, সরকার পদ্ধতি এবং রাষ্ট্রনীতির মৌলিক নীতিমালার। এই জন্য যে তারা যেখানেই থাকতেন এবং যে অবস্থায় থাকতেন ধর্ম এবং নীতি নৈতিকতার সর্বোত্তম নমুনা হতেন। তারা শাসক হিসেবেই থাকুন অথবা সাধারণ একজন কর্মচারী হিসেবেই, পুলিশই হন অথবা সৈনিক, তাদের সর্বদাই সংযত, সুচি, শুভ্র, চরিত্রবান, আমানতদার, সততা ও বিশ্বস্ততার প্রতিমূর্ত আল্লাহ ভীরু এবং বিনয় হিসেবেই পাওয়া যেত। জনৈক রোমক সর্দার নিম্নোক্ত ভাষায় মুসলিম সৈনিকদের প্রশংসা করেছেন, রাত্রিবেলা তুমি তাদেরকে ইবাদত বন্দেগীতে মশগুল দেখবে আর দিনের বেলায় দেখবে রোজাদার হিসেবে, প্রতিজ্ঞা পালনকার হিসেবে। তারা মানুষকে সৎ কাজে আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, নিজেদের মধ্যে ন্যায় এবং সুবিচার করে আর সাম্যের পরিচয় দেয়। অন্যদিকে নিম্নোক্ত ভাষায় সাক্ষ্য দিচ্ছেন, দিনের বেলায় তারা ঘোরসওয়ার মর্দে মুজাহিদ আর রাতের বেলায় ইবাদত গুজার, নিজেদের বিজিত এলাকায়ও তারা মূল্য দিয়ে আহার্য দ্রব্য ক্রয় করে খায়, কোথাও প্রবেশ করতে হলে সর্বাগ্রে সালাম প্রদান করে এবং যুদ্ধের ময়দানে এমন দৃঢ় এবং সঙ্গবদ্ধভাবে লড়াই করে যে শত্রু নিপাত করেই ছাড়ে। তৃতীয় আরেকজন নিম্নোক্ত ভাষায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রশংসা করেছেন, রাত্রিকালে দেখলে দেখতে পাবে যে যেন দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্কই নেই এবং ইবাদত বান্দেগী ছাড়া আর তাদের কোনো কাজই নেই, আর দিনের বেলায় তাদের দেখতে পাবে তারা অশ্বপৃষ্ঠে আসীন, মনে হবে যেন এটাই তাদের একমাত্র কাজ। শ্রেষ্ঠতম ও নিপুণ তীরন্দাজ, বল্লম নিক্ষেপকারী হিসেবে তাদের কোনো জুড়ি নেই। আল্লাহর স্মরণে তারা এমনভাবে মগ্ন ও সরব যে তাদের মজলিসে কারোর কোনো কথাই শোনা দুষ্কর। এই নৈতিক প্রশিক্ষণের ফল হয়েছিল এই যে মাদায়নে বিজয়ের পর পারস্য সম্রাট কিসরার মণিমুক্তা ও হীরকখচিত রাজমুকুট ও বসন্তকালে দৃশ্য শোভিত গালিচা তার মূল্য ছিল লক্ষ আশরাফি, যে একজন সাধারণ সৈনিকের হস্তগত হয়েছিল। কিন্তু কি সাধ্য যে সে আত্মসাৎ করবে? সৈনিক এগুলো তার কমান্ডারের কাছে সোপর্দ করে এবং কমান্ডার সেটা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দেন। খলিফা বিস্ময়ে হতবাক হয়ে যান এবং বলেন,
যে সমস্ত লোক এগুলো কমান্ডারের হাতে তুলে দিয়েছে তাদের আমানতদারী প্রশংসনীয় বটে। জীবন সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এই প্রথম দলটি এমনই ছিলেন যে তাদের ছায়া ও তাদের হুকুমতে মানব গোষ্ঠী পরিপূর্ণ সফলতা এবং সৌভাগ্য লাভ করে। তাদের নেতৃত্বের প্রতিটি পদক্ষেপই যথাযথ স্থানে পড়ে এবং যথার্থ মঞ্জিলের দিকে উত্থিত হয়। পৃথিবীর সর্বপ্রকার প্রশান্তি, তুষ্টি, প্রাচুর্য, কল্যাণ ও বরকত লাভ করে। মানুষের কল্যাণ সাধন, তত্ত্বাবধায়ন, হেফাজতের ব্যাপারে তারা ছিলেন পরিপূর্ণ যত্নবান। তারা কোনো ধর্ম অনুসারী ন্যায় পার্থিব জীবনকে অভিশাপের বেড়ি মনে করতেন না। আবার তারা একে আরামায়েশ এবং আনন্দ উপভোগের সর্বশেষ সুযোগ বলেও মনে করতেন না, বরং তারা এর একটি মিনিটকে দামি মনে করতেন। এর সুস্বাদু বস্তু সামগ্রী এবং নিয়ামত রাজিকে অন্য কোনো দিনের জন্য তুলে রাখতেন না। ঠিক তেমনই তারা এই জীবনকে কোনো সাবেক আমলের কৃত পাপের শাস্তিস্বরূপ অনিবার্য বিধিলিপিও মনে করতেন না। অধিকন্তু বস্তু পূজারী জাতিগুলোর ন্যায় তারা দুনিয়াকে লুটের মাল মনে করতেন না, যার উপর বহুক্ষে ন্যায় হুমড়ি খেয়ে পড়বেন, এবং জমিনের বুকে মজুদ সম্পদ এবং ধন ভাণ্ডারকে তারা লাওয়ারিশ মালও মনে করতেন না, যা লুট করবার জন্য ঝাঁপিয়ে পড়বেন। তারা পৃথিবীর উপর দুর্বল জাতিগুলোকে শিকার ভাবতেন না, যা শিকার করবার জন্য অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। তাদের বদ্ধমূল বিশ্বাস ছিল যে এই জীবন আল্লাহর দেওয়া এক নিয়ামত, যার মধ্যে আল্লাহর নৈকট্য লাভ করা এবং মানুষের সর্বোচ্চ স্তরে উপনীত হবার তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। অবকাশ দেওয়া হয়েছে কাজের এবং চেষ্টা সাধনার, যার পরে তার জন্য আর কোনো অবকাশ নেই। তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, সূরা মুলক আয়াত 2। পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে ওর শোভা করেছি, মানুষকে এই পরীক্ষা করবার জন্য যে ওদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ, সূরা কাহাফ 7। তারা এই জগৎকে আল্লাহর রাজত্ব মনে করতেন এবং সেখানে আল্লাহ তাদেরকে প্রথমত মানুষ, তারপর মুসলিম হিসেবে আপন প্রতিনিধি এবং পৃথিবীবাসীর তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছেন। তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, সূরা বাকারা 29। আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে এবং সমুদ্রে ওদের চলাচলের বাহন দিয়েছি, ওদেরকে উত্তম রিজিক দান করেছি এবং যাদেরকে সৃষ্টি করেছি তাদের উপর ওদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সূরা বনে ইসরায়েল 70। তোমাদের মধ্যে যারা ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তী দিককে, এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে যা তিনি তাদের জন্য প্রতিষ্ঠিত করেছেন, এবং তাদের ভয় ভীতির পরিবর্তে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন। আর আমার ইবাদত করবে, আমার কোনো শরীক করবে না, সূরা নূর 55। তাদেরকে আল্লাহ তাআলা ভূপৃষ্ঠে সম্পদ কোনরূপ অপচয় না করে ও বাহুল্য ব্যয় না করে উপকৃত হবার অধিকার দিয়েছেন। আহার করবে, পান করবে, কিন্তু অপচয় করবে না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না, সূরা আরাফ 31। বলুন, আল্লাহ তার বান্দাদের জন্য যেসব শোভার বস্তু এবং বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন তা কে হারাম করেছে? বলুন, পার্থিব জীবনে, বিশেষ করে কিয়ামতের দিন, ওই সমস্ত তাদের জন্য যারা ঈমান আনে, সূরা আরাফ 32। তাদেরকে দুনিয়ার তাবত জাতিগোষ্ঠী এবং মানব সম্প্রদায়ের উপর তত্ত্বাবধায়ক ও অভিভাবক নিযুক্ত করেছেন। এই ব্যাপারে তারা আদিষ্ট যে তারা তাদের জীবনের গতি, চরিত্র ও প্রবণতা পর্যালোচনা করতে থাকবেন, খতিয়ান গ্রহণ করতে থাকবেন। যারা সঠিক পথ থেকে বিচ্যুত হবে তাদেরকে তারা সিরাতে মুস্তাকিমের পথে টেনে আনবেন, যারা সীমা অতিক্রম করবে তাদেরকে ভারসাম্যময় সীমারেখার মধ্যে ফিরিয়ে আনবেন, বক্রতা দূর করবেন, ফাঁক ফোকর পূর্ণ করতে থাকবেন, শক্তিমানের গাছ থেকে দুর্বলের হক আদায় করে দেখবেন, জালেম থেকে মজলুমের ইনসাফ করাবেন এবং আল্লাহর জমিনের ন্যায় শান্তি এবং সুবিচার কায়েম করবেন। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজকে নিষেধ করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে, সূরা আল ইমরান 110। হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষী স্বরূপ, সূরা আন-নিসা 135। একজন ইউরোপীয় ন মুসলিম পণ্ডিত মোহাম্মদ আসাদ মুসলিমদের এই বৈশিষ্ট্যকে, জীবনের সম্পর্কে এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং কর্মপন্থাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি তার কিছু অংশ উদ্ধৃত করা সমচিন, এখানে আমি তার কিছু অংশ উদ্ধৃতি করা সমচিন মনে করছি। ইসলাম খ্রিস্ট ধর্মের মতো দুনিয়াকে খারাপ দৃষ্টিতে দেখে না। ইসলামের প্রদত্ত শিক্ষামালা এই যে আমরা পার্থিব জীবনের মূল্য নিরূপণের ক্ষেত্রে বর্তমানে পাশ্চাত্য সভ্যতার ন্যায় যেন বাড়াবাড়ি না করি। খ্রিস্ট ধর্ম পার্থিব জীবনের নিন্দা করে এবং এর প্রতি ঘৃণার ভাব পোষণ করে। বর্তমানে ইউরোপ তথা পাশ্চাত্য জগৎ খ্রিস্ট ধর্মের মূল প্রাণসত্তার পরিপন্থী জীবনের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে কোনো ক্ষুধার্ত মানুষ দীর্ঘদিন অনাহারের পর আহার্যের উপর ঝাঁপিয়ে পড়ে।
সে খাবার গোগ্রাসে গিলতে থাকে বটে, কিন্তু তাকে সে মর্যাদা দিতে জানে না। ইসলামের এই উভয়টির বিপরীতে জীবনকে প্রশান্তি এবং সম্মানের দৃষ্টিতে দেখে। সে জীবনকে পূজা করে না, বরং এক উচ্চতর জীবনের পথে এটি অপরিহার্য মঞ্জিল হিসেবে গণ্য করে। সেজন্য মানুষের পক্ষে একে উপেক্ষা করা কিংবা অবজ্ঞার দৃষ্টিতে দেখা এবং এই পার্থিব জীবনকে অসম্মান করা এবং অমর্যাদা করা অনুচিত। জীবনের সফরে আমাদের এই দুনিয়া অতিক্রম করে যেতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে তা নির্ধারিত করে দেওয়া হয়েছে। সুতরাং মানুষের জীবনের বিরাট মূল্য রয়েছে, কিন্তু আমাদের এ কথা ভুলে গেলে চলবে না যে এটা কেবল একটার মাধ্যম এবং যন্ত্রমাত্র। এর মূল্য কেবল ততটুকুই যতটুকু মূল্য এর মাধ্যম ও যন্ত্রের, এর বেশি নয়। ইসলাম এই বস্তুবাদী দৃষ্টিভঙ্গি সমর্থন করে না যে আমার রাজত্ব কেবল এই দুনিয়াতেই সীমাবদ্ধ, বরং সে খ্রিস্ট ধর্মের এই ধারণাকেও সমর্থন করে না যে আমার রাজত্ব এ পার্থিব জীবনে নয়, আর তাই সে পার্থিব জীবনকে অবজ্ঞা করে। ইসলাম এই দুইয়ের চরম প্রান্তিক মতবাদের বিপরীত মধ্যম পন্থার অনুসারী হিসেবে এই দুইয়ের মাঝামাঝি অবস্থান করে। কোরআনুল কারিমে আমাদেরকে এই ব্যাপক অর্থপূর্ণ দোয়া করতে শেখানো হয়েছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও এবং আখিরাতেরও কল্যাণ দাও। সূরা আল বাকারা 201। এই দুনিয়া ও এর যাবতীয় বস্তু সামগ্রীকে সম্মান প্রদান কোনোভাবেই আমাদের আধ্যাত্মিক প্রয়াস এবং আত্মিক চেষ্টা সাধনার পথে প্রতিবন্ধক নয়। বস্তুগত উন্নতি, অগ্রগতি ও প্রাচুর্য পরম কাঙ্ক্ষিত যেমন নয়, তেমনই নয় অনাকাঙ্ক্ষিত। আমাদের সকল চেষ্টা সাধনার একমাত্র লক্ষ্য এই হওয়া উচিত যেন এমন ব্যক্তিগত এবং সামাজিক অবস্থা উপকরণ সৃষ্টি হয় এবং এমন পরিবেশ কায়েম হয়ে যায়, আর তেমন অবস্থা এবং পরিবেশ বিদ্যমান থাকলে আমরা তা কায়েম রাখবো, যা মানুষের নৈতিক শক্তি, উন্নতি এবং ক্রমবর্ধমান বিকাশে সহায়ক হতে পারে। এই মূলনীতি অনুসারে ইসলাম মুসলিমদের মধ্যে ছোট বড় প্রতিটি কাজের ক্ষেত্রে নৈতিক দায়িত্ববোধ সৃষ্টি করতে চায়। ইসলামের ধর্মীয় বিধান বাইবেলের এই বিভাজনকে আদৌ সমর্থন করে না। সিজারের প্রাপ্য সিজারকে দাও আর আল্লাহর প্রাপ্য আল্লাহকে দাও। কেননা ইসলাম আমাদের জীবনের অনিবার্য প্রয়োজনগুলোকে নৈতিক এবং কার্যকর প্রকরণ সমূহের মধ্যে বিভক্ত করার পক্ষপাতী নয়। ইসলামের মতে যে কোনো বাছাইয়ের অধিকার রয়েছে, আর তা হলো এই যে সে হয় সত্যকে গ্রহণ করবে অথবা মিথ্যাকে, হয় সে হক বেছে নেবে নয়তো বাতিলকে, এর মাঝামাঝি বলে কিছুই নেই। এজন্য সে আমলের তথা কর্মের উপর জোর দেয়, কেননা তার নৈতিকতারই অংশ বিশেষ। ইসলামী শিক্ষামালার দৃষ্টিকোণ থেকে প্রত্যেক মুসলমানকে পরিবেশ ও চতুষ্পার্শ্বের ঘটনাবলীর ব্যাপারে ব্যক্তিগতভাবে নিজেকে দায়ী এবং জবাবদিহি করার দায়িত্বশীল এবং ধর্মীয় চেষ্টা সাধনার নিমিত্ত আদিষ্ট প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে সত্যের প্রতিষ্ঠা এবং মিথ্যা উৎসাধনের জন্য দায়িত্বশীল ভাবতে হবে। কোরআনুল করিমে ইরশাদ হচ্ছে, তোমরাই শ্রেষ্ঠ মত, মানব জাতির জন্যই তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজকে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। সূরা আল ইমরান 110। এটা ইসলামের আক্রমণাত্মক কর্মকাণ্ডে ইসলামের প্রাথমিক বিজয় এবং ইসলামী রাজতন্ত্রের নৈতিক যুক্তিকতা প্রমাণ করে। অনন্তর ইসলাম সাম্রাজ্যবাদী এ কথাই যদি কেউ বলতে চায়, তাহলে ইসলাম সাম্রাজ্যবাদী ছিল, কিন্তু এই সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের স্পৃহা তাড়িত নয়, বরং তা অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থপরতা সজ্জাত নয়। ইসলামের প্রথম যুগে মুজাহিদবৃন্দদেরকে যে জিনিস যুদ্ধের মাঠে টেনে নিয়ে যেত, বড়ই উৎসাহ উদ্দীপনার সঙ্গে তা অপরের সম্পদ এবং পরিশ্রম লব্ধ সামগ্রীর বিনিময়ে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লোভ বা লালসা নয়। তাদের লক্ষ্য এছাড়া আর কিছুই ছিল না যে এমন এক পার্থিব কাঠামো নির্মাণ করবে যেখানে মানুষের জন্য সর্বোত্তম আধ্যাত্মিক উন্নতি এবং বিকাশ লাভ করা সম্ভব হয়। ইসলামী শিক্ষামালার দৃষ্টিকোণ থেকে নৈতিকতা ও মর্যাদার জ্ঞান মানুষের কাছে নৈতিক দায়িত্ববোধের দাবি জানায়। এটা আত্মমর্যাদাহীনতার ব্যাপার যে মানুষ ভাষা ভাষাভাবে ন্যায়, অন্যায় এবং হক ও বাতিলের মাঝে পার্থক্য করবে। এরপর সত্য এবং ন্যায়ের উন্নতি অন্যায় এবং অসত্য ধ্বংসের জন্য চেষ্টা করবে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষ যদি ন্যায় এবং সত্যের বিজয়, হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর পরিশ্রম ও দৌড়ঝাঁপ করে, তাহলে তা জীবনের জন্য লাভ করবে এবং ফলে ফুলে শোভিত হবে। আর যদি এর সাহায্য করতে এবং শক্তি যোগাতে কার্পণ্য করে এবং এর সাহায্য সমর্থনে হাত গুটিয়ে নেয়, তাহলে তার পতন ঘটবে এবং তার সম্পূর্ণ পরাভূত এবং পর্যদুস্ত হয়ে যাবে। এখানেই শেষ হচ্ছে আমাদের 28তম পর্ব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিন আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে পরবর্তীতে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।